это пацанский мув, братух. হ্যাঁ, তুফান ঝড় হচ্ছে, অ্যাকচুয়ালি অনেক নার্ভাস আছি। অফ কোর্স হি ইজ দ্য সুপারস্টার অফ আওয়ার কান্ট্রি। যেই প্ল্যানিং করে আসলে তুফান আগাচ্ছে, যেহেতু এটা তিনটা প্রোডাকশন কোম্পানি। সাকিবের ছবি দেখে মানে টানা সাত দিন আমি বিছানায় ছিলাম। অসুস্থ ছিলাম, সম্পূর্ণ অসুস্থ ছিলাম। হলে এসে সেন্সলেস হয়ে পড়ছি। রায়হান রবি তুফানের শুট শুরু হওয়ার আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমরা সাকিব ভাইয়ের হাতে যখন স্ক্রিপ্ট পৌঁছে দেই তারপর থেকে উনি বাসায় রিহার্সেল শুরু করে দেন। সাকিব ভাইয়ের কাছে তার প্রত্যেকটা কন্টেন্ট খুব ভালো কন্টেন্ট এবং গভীরতা থেকেই সে ভালোবাসে। লাগাতার রিহার্সেল করার সময় উনি আমাকে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে জানতে চান, দেখতো রাফি এটা এইভাবে করলে কেমন হয়, ওইটা ওইভাবে করলে কেমন হয়। ওনার এসব কর্মকাণ্ডে আমি তো পুরোই অবাক। ওনার ভিতর যে অভিনয় করার ভয়ঙ্কর এক ক্ষুধা দেখেছি, সেটা আমি আর অন্য কারোর মধ্যে দেখতে পাইনি। আর আমি তো বললাম যে দরদ নিয়ে তার একটা আলাদা প্ল্যান আছে, সেটা সেই বলবে, কারণ আমাকে এখন পুরো গাইড করে, আমি যে দুই তিনটা কথা বলতাম ঈদের দুই তিন দিন আগে যাওয়ার পরে সুন্দর মতো করে বুঝাই দিয়ে টাইট দিয়ে ছেড়ে দিছে। এতদিন যে সাকিবকে চাচ্ছিলেন সেই সাকিব ইতিমধ্যেই পেয়ে গেছি আমি। আমরা চাই ওনাকে নিয়ে দেখা আমাদের স্বপ্নগুলো আরও পূর্ণতা পাক, বিশ্বব্যাপী উনি ছড়িয়ে যাক, এবং সেটা হোক এই তুফান সিনেমার মাধ্যমেই। সিনেমায় কোনো সাংবাদিক দম্পতি খুন হতে পারবে না, সিনেমায় কোনো মেয়ে গুম হওয়া যাবে না, সিনেমায় কোনো মেয়ে গুম হয়ে খুন হলে তা কুমিল্লার তনুর সাথে মিলানো হবে, সিনেমায় কোনো কিশোরীর লাশ নদীতে পাওয়া গেলে তার সাথে নারায়ণগঞ্জের তকি হত্যাকাণ্ড মিলানো হবে, সিনেমায় কোনো খুন দেখানো যাবে না, কোনো ধর্ষণ দেখানো যাবে না, কোনো অপহরণও দেখানো যাবে না, কোনো গুম দেখানো যাবে না। আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেস্তে। এখানে কোনো খুন হয় না, কোনো গুমও হয় না, কোনো ধর্ষণও হয় না। এভাবে হাত পা বেঁধে সাঁতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে। এভাবে কি সিনেমা হয়? সিনেমার গল্পই তো কাহিনী, সিনেমার গল্পই তো কাল্পনিক। যদি কারোর সঙ্গে মিলে যায় সেটা সিনেমার কোনো দোষ হতে পারে না।